বিনা ভোটে সরকারের এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর মতিঝিলে শ্রমিক সমাবেশে তিনি অভিযোগ, শ্রমজীবী মানুষকে অভুক্ত রেখে নিজেদের সম্পদের পাহাড় গড়েছে লুটেরা সরকার। অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়ে বিএনপি নেতারা বলেন, আপোষে ক্ষমতা না ছাড়লে জনরোষের কবলে পড়তে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। শ্রমিক কর্মচারীদের ন্যূনতম মজুরি নিশ্চিত, ট্রেড ইউনিয়ন করার অধিকার সহ নানা দাবিতে আয়োজন করা হয় জাতীয় শ্রমিক কর্মচারী কনভেনশনের। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ গণতন্ত্র মঞ্চ ও সমমনা জোটের নেতারা বক্তব্য রাখেন। তাদের অভিযোগ, শ্রমিক ও মেহনতি মানুষের ন্যূনতম মজুরিও নিশ্চিত করতে পারেনি আওয়ামী লীগ সরকার। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশকে মগের মুল্লুকে পরিণত করেছে বলেও দাবি করেন নেতারা। শ্রমিকের ক্ষমতা প্রতিষ্ঠা করতে হলে আসুন ঐক্যবদ্ধ হই এবং এই সরকারকে ধাক্কা মেরে ফেলি। এরা দেশের স্বার্থকে বাদ দিয়ে গোষ্ঠী স্বার্থের জন্য, দলীয় স্বার্থের জন্য, পরিবারের স্বার্থের জন্য দেশটাকে বিক্রি করে দিচ্ছে। এই লড়াই আমাদের বাঁচার লড়াই, এই লড়াই আমাদের নেতাদের বাঁচার লড়াই, এই লড়াই 18 কোটি জনতার মুক্তির লড়াই, বাঁচার লড়াই। এই লুটেরার দল যদি বিদেশে টাকা পাচার না করতো, আমার পকেটের টাকার অভাব হতো না। সুতরাং আপনাদের ক্ষমতা এই কারণে ছাড়তে হবে যে আপনারা লুট করে দেশটাকে দেউলিয়া বানিয়ে দিয়েছেন। প্রত্যেকটি হত্যা ও গুমের হিসাব আওয়ামী লীগকে দিতে হবে জানিয়ে নেতারা বলেন, আপোষে ক্ষমতা না ছাড়লে পরিণতি ভয়াবহ হবে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় থাকতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। উন্নত চিকিৎসা বঞ্চিত করে খালেদা জিয়াকে ঠেলে দেওয়া হচ্ছে মৃত্যু মুখে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়া যেন রাজনীতি না থাকতে পারেন, সেই জন্যই তাকে আজকে এই মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে। ভয়েস অব আমেরিকার সঙ্গে শেখ হাসিনা কিছু আপনার কথা বলেছেন, এই কথাগুলো তিনি বলেছেন সম্পূর্ণ মিথ্যাচার করেছেন, আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে। সেই সরকারকে এই দেশের মানুষ আর এক মুহূর্ত দেখতে চায় না। দেশকে রক্ষায় যে কোনো মূল্যে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে সফল করতে হবে জানিয়ে নেতারা আরো বলেন, এবার সুষ্ঠু নির্বাচন না দিলে রেহাই পাবে না সরকার। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।